नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ আমাদের চলছে সেকেন্ড চ্যাপ্টার, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। এই প্রসঙ্গে আলোচনা চলছে যে প্রত্যেকেই তার নিজস্ব যে আদর্শ বা কর্মক্ষেত্রে প্রত্যেকেই মহান, প্রত্যেকেই বড়, আর একজনের যা কর্তব্য তা অপরের কর্তব্য নয়। তা স্বামীজি আলোচনা করছিলেন যে যে ভারতে যে এই চারটে, এই জিনিসটা ভারতবর্ষের সমস্ত শাস্ত্রেতে প্রথম থেকেই গৃহীত হয়েছে এবং এই অনুযায়ী জীবনকে এই চারটা আশ্রমে ভাগ করা হয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু বর্তমানকালে এই ভারতে যেমন এই দুটো আশ্রমেই এসে পর্যবসিত হয়েছে, গার্হস্থ্য ও সন্ন্যাস। এই দুই আশ্রম অবলম্বনকারী মানুষই দেখা যায়, সন্ন্যাসী কী করেন, সন্ন্যাসী তার বৈরাগ্য হলে সে ব্রহ্মচর্য আশ্রম থেকেই সন্ন্যাসী আশ্রমে হয়তো চলে যেতে পারে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কাজেই সন্ন্যাসী সংসার ত্যাগ করে তার সমস্ত শক্তি এই ধর্মের দিকে নিয়োজিত করেন, তিনি কেবল ঈশ্বর উপাসনা করবেন এবং ধর্মশিক্ষা দেবেন। এই আমাদের শাস্ত্রতে এই রকম বলেছেন, আর গৃহস্থেরও এই রকম কর্তব্য নির্ধারিত হয়েছে, গৃহস্থ বিবাহ বিবাহ করবেন এবং এই গৃহস্থের যে যাবতীয় কর্তব্য, সামাজিক কর্তব্য পালন করে যান। স্বামীজি বলছেন যে এই উভয় আদর্শই শ্রেষ্ঠ, যে আমাদের শাস্ত্রও তাই বলছেন, সেটাই স্বামীজি ব্যাখ্যা করে বুঝাচ্ছেন যে উভয় আদর্শই শ্রেষ্ঠ, সংসারী অপেক্ষা সংসার ত্যাগই শ্রেষ্ঠ, এ কথা বলা বৃথা। এইটা বোঝানোর জন্য স্বামীজি এই মহানির্বাণ তন্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে স্বামীজি দেখান যে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথাযথ পালন করা অতি কঠিন। এই গৃহস্থের যে কি কর্তব্য, আমরা গত ক্লাসে সেই স্বামীজি যেসব শ্লোকের কথা বলেছেন মহানির্বাণ তন্ত্র থেকে, তা আমরা কিছুটা আলোচনা করেছি যে মহানির্বাণ তন্ত্র থেকে আমরা দেখলাম যে গৃহস্থেরও যে জীবনের লক্ষ্য, অন্তিম লক্ষ্য কি ধার্য হয়েছে, এই ব্রহ্মজ্ঞান লাভ বা ভগবান লাভ। গৃহস্থ তার যে মনের অবস্থা, মনের যে স্তর, যে স্টেট অফ মাইন্ড, তারপর তিনি যে সামাজিক পরিস্থিতিতে আছেন সেই অনুযায়ী সে কর্তব্য করে, যাতে ধীরে ধীরে মনেতে পরিবর্তন এনে ওই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন। আমাদের শাস্ত্রে সেই অনুযায়ী সমস্ত কর্তব্য ওইভাবে নির্ধারিত হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছি যে বারবার আলোচিত হচ্ছে, দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। তুমি গৃহস্থই হও আর সন্ন্যাসীই হও, গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। কাজেই এই যে মহানির্বাণ তন্ত্রতে যে গৃহস্থের যে কর্তব্য নির্ধারিত হয়েছে, সেটাও ওই দিকে লক্ষ্য রেখেই, যাতে একজন গৃহস্থ তার বর্তমান মনের স্তর, তার যে সামাজিক পরিবেশ, যে অবস্থাতে তিনি যে কর্তব্যে আছেন, সেটা করে ধীরে মনের মধ্যে তার পরিবর্তন এনে
धीरे धीरे जाते से ही भगवान लाभ करते पारे। এই অনুযায়ী কিন্তু এই কর্তব্যগুলো মরালিটি সমস্ত ডিউটি কিন্তু এইভাবে নির্ধারিত হয়েছে। আর এ পর্যন্ত আমরা গৃহস্থের কর্তব্য আমরা যা পড়েছি গত ক্লাসে সেখানটাও দেখলাম যে কি জীবনের উদ্দেশ্য সেসব আলোচনা করেছেন যে জীবনের উদ্দেশ্য হলো যে গৃহস্থের হলো ব্রহ্মনিষ্ঠ হতে হবে ব্রহ্মজ্ঞান লাভ করাই হলো উদ্দেশ্য সেটা আলোচনা করেছেন এবং এই লক্ষ্যকে মাথায় রেখে কিভাবে কর্ম করবে তার জীবিকা অর্জনের আদর্শ কীরকম হবে পিতামাতার প্রতি কর্তব্য কী হবে পিতামাতার প্রতি ব্যবহার পত্নীর প্রতি কর্তব্য পত্নীর প্রতি ব্যবহার এইগুলো সব আমরা গত ক্লাসে আমরা পড়েছি এবং শেষে আমরা বর্তমান যে অবতার পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে বর্তমান যুগে গৃহস্থ সন্ন্যাসী উভয়ের এই শ্রেষ্ঠ আদর্শ জীবনে দেখিয়েছেন তিনি এমন একটি সাজ গঠন করেছেন যিনি একদিকে ত্যাগীর সম্রাট তিনি সন্ন্যাসী রাজা অন্যদিকে তিনি কিন্তু এই গৃহস্থের ধর্ম পালন করে কীভাবে পালন করেছেন আমাদের পক্ষে এই একটা আদর্শ দেখিয়ে গেছেন এটা আমরা আলোচনা করে দেখেছি যে এই জিনিসগুলো আমরা তার জীবনের মাধ্যমে আরও সুন্দর করে বুঝতে পারি যে সন্ন্যাসীই হোক গৃহস্থই হোক সবারই জীবনের উদ্দেশ্য এই ভগবান লাভ গৃহে থাকলে সে কীভাবে এই ভগবান লাভ করবে ঠাকুর তার কথাও বলেছেন আর সন্ন্যাসী যারা ত্যাগী হবেন তারা তো ঈশ্বর চিন্তা করবেনই এই দুই আদর্শ ঠাকুরের জীবনে আমরা একদম জাজ্জল্যমান দেখতে পাই সেটা আমরা কিছু আলোচনা করেছি এখন আমরা আসব এই বাংলা বইয়ের পৃষ্ঠা ১৯ এখন আমরা যেটা পড়ব যে গৃহস্থের আর অন্যান্য যে কর্তব্য সেটা আমরা এখন পড়ব গৃহস্থের পুত্রকন্যার প্রতি কী কর্তব্য এই পৃষ্ঠা ১৯ এখানটায় আছে ইংরেজিতে আছে পেজ নাম্বার 24 এর লাস্টে আছে তবে ইংরেজি বইয়ে এই অরিজিনাল শ্লোকগুলো নেই মহানির্বাণ তন্ত্র থেকে আমরা এই বাংলা বইয়ে কিন্তু এই অরিজিনাল সব শ্লোকগুলো পাচ্ছি আমরা সেখান থেকে এখন পাঠ করছি গৃহস্থের প্রতি পুত্রকন্যার গৃহস্থের পুত্রকন্যার প্রতি কর্তব্য চতুর্বর্ষাবধি সুতান লালয়েত পালয়েত পিতা তত ষোড়শ পর্যন্তম গুণান বিদ্যান চ শিক্ষায়েত বিংশতি অব্দাধিকান পুত্রান প্রেষয়েত গৃহকর্মসু ততস্তং তুল্যভাবেন মত্বা স্নেহম প্রদর্শয়েত কন্যাপ্যেবম পালনীয়া শিক্ষণীয়া অতি যত্নতঃ দেয়াবরায় বিদুষে ধনরত্ন সমন্বিতা পুত্রকন্যার প্রতি গৃহস্থের কর্তব্য এইরূপ চারি বর্ষ বয়স পর্যন্ত পুত্রগণকে লালন পালন করিবে পরে ষোড়শ বর্ষ বয়স পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দিবে বিংশতি বর্ষ বয়স হইলে তাহাদিগকে গৃহকর্মে প্রেরণ করিবে তারপর আত্মতুল্য বিবেচনা করিয়া তাহাদের প্রতি স্নেহ প্রদর্শন করিবে এইরূপে কন্যাকেও পালন করিতে হইবে অতি যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে এবং ধনরত্নের সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিতে হইবে কি সুন্দর এই পুত্রকন্যার প্রতি এই কর্তব্যের কথা বললেন লালন পালন করে তারপর ষোড়শ বয়স পর্যন্ত বিদ্যা শিক্ষার কথা বলা হচ্ছে তারপর বিংশতি বর্ষ হলে তাদের যে বিভিন্ন কাজকর্মে গৃহকর্মে নিযুক্তির কথা এবং তারপর তাদের আত্মলোল্য বিচার করে বলছে স্নেহ প্রদর্শন করবে আর যে নিজের সমান বিবেচনা করে পিতা কী করবে তাদের স্নেহ প্রদর্শন করবে
আর এই কন্যাকেও শিক্ষাদানের কথা, যে এই মহানির্বাণতন্ত্র এত প্রাচীন, সেখানেও কিন্তু এই কন্যাকেও পালন করা, শিক্ষা দেওয়ার কথা সুন্দর করে বলা আছে। মাঝখানে মধ্যযুগে আমাদের এই মেয়েদের শিক্ষা দেওয়া যাবে না, এতে অধিকার নাই, এইগুলো সব কতগুলো ভুল জিনিস আমাদের দেশে এসে গেছিল। অথচ মহানির্বাণতন্ত্রতেই দেখা যায় যে সেখানেও বলছেন, বেদেতেও আছে যে এই কন্যাকেও পালন করিতে হইবে এবং যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে। আমরা শাস্ত্র বাদ দিয়ে অনেকগুলো নিজেরাই ভুল নিয়ম করে এই অনেক ক্ষেত্রেই ভারতবর্ষে এই কারণে অধঃপতন হয়েছে, কিন্তু মহানির্বাণতন্ত্র বলছেন যে যে ইকুয়ালি এই কন্যাকেও পালন, তাদের শিক্ষা এবং ধনরত্নের সহিত বিদ্বানবর্গকে সম্প্রদান করার কথা বলছেন। এরপরে বলছেন যে ভ্রাতা ভগ্নী ভ্রাতুষ্পুত্র জ্ঞাতি বন্ধু ভৃত্যদের প্রতি কী কর্তব্য, এবং ক্রমেণ ভ্রাতৃংশ স্বশ্রী ভ্রাতৃসুতানপি জ্ঞাতীন মিত্রানি ভৃত্তাংশ পালয়েত তোষায়েত গৃহী তত সধর্ম নিরতান এক গ্রাম নিবাসীন অভ্যাগতান উদাসীনান গৃহস্থ পরিপালয়েত যদ্যেবম নাচরেত দেবী গৃহস্থ বিভবেশতি পশুরেব স বিজ্ঞেয় স পাপি লোকগর্হিতঃ। বলছেন ভ্রাতৃংশ মানে ভ্রাতা ভাই, আর শ্বশ্রী, শ্বশ্রী মানে ভগ্নী বোন, আর ভ্রাতৃসুতান মানে ভ্রাতুষ্পুত্র। বলছেন গৃহী ব্যক্তি এইরকম ভ্রাতা ভগ্নী ভ্রাতুষ্পুত্র ভাগিনীয় জ্ঞাতি বন্ধু ও ভৃত্যগণকে প্রতিপালন এবং তাহাদের সন্তোষ বিধান করিবেন। তারপর গৃহস্থ সধর্ম নিরাতান মানে সধর্ম নিরত, আর ওই গ্রামে যারা বাস করছে এক গ্রামবাসী, একই গ্রামে যারা বাস করছে, অভ্যাগত মানে সাহায্যের জন্য যারা আসে অভ্যাগত, আর উদাসীগণকে মানে এই সন্ন্যাসী ত্যাগীগণকে বৈরাগীগণকে প্রতিপালন করিবেন। হে দেবী, বৃত্ত থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন তবে তাহাকে পশু বলিয়া জানিতে হইবে, তিনি লোকসমাজে নিন্দনীয় ও পাপী। যে গৃহস্থের এই সবাইকেই তার যথাসামর্থ্য অনুযায়ী নিজের পুত্র কন্যা, তারপর বলছে ভ্রাতা ভগিনী ভ্রাতুষ্পুত্র প্রত্যেকেই যথাসাধ্য এবং ভৃত্যদেরও তাদের প্রতিপালন এবং সন্তোষ বিধান করা। তারপর স্বধর্ম নিরত যারা আছে, ওই গ্রামে যারা বাস করছে, যারা সাহায্যের জন্য এসেছে, সব প্রত্যেকেই এই প্রতিপালন করার কথা কিন্তু বলছেন, যদি তার সামর্থ্য থাকে। যদি না করেন তাহলেই হবে কি, বলছে তিনি লোকসমাজে কিন্তু নিন্দনীয় পাপী, নিন্দনীয় পাপী। তারপর বলছেন গৃহস্থের কী কী করা উচিত নয়, গৃহস্থের কী কী করা উচিত নয় সেটা বলছেন। নিদ্রালস্যম দেহ যত্নম কেশ বিন্যাসমেব চ আসক্তিম অনা অশনে বস্ত্রে নাতিরিক্তম সমাচরেত যুক্তাহার যুক্ত নিদ্র মিত বাক মিত মৈথুন স্বচ্ছ নম্র শুচির দক্ষ যুক্ত সৎ সর্বকর্মসু। অসন বলছেন আসক্তিম অসনে, এই অসনে বসনে বলে, অসন মানে ভক্ষণ, বস্ত্রে মানে এই সমস্ত বস্ত্র ব্যবহার পোশাক আদি। গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা আলস্য দেহের যত্ন কেশ বিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে, মানে কী কী করবে না তার কথা এখন বলছেন। আর কি গৃহী ব্যক্তি আহার নিদ্রা বাক্য মৈথুন এ সকলেই পরিমিতভাবে করিবে, গৃহস্থ
অকপট, নম্র, বাহিরে অন্তরে শৌচ সম্পন্ন, সকল কর্মে উদ্যমী, উদ্যোগী ও নিপুণ হইবে। সুচির দক্ষ, স্বচ্ছ, নম্র, সুচির দক্ষ, যুক্ত স্যাৎ সর্বকর্মসু। যে এত সুন্দর বলেছেন যে অকপট হওয়ার কথা বলছেন, নম্র, বাহিরে অন্তরে শৌচ সম্পন্ন, বাহিরে শৌচ ভিতরে শৌচ, আর সকল কর্ম অত্যন্ত উদ্যোগী আর নিপুণ হইবে। এরপরে বলছেন যে আরও সুন্দর বলছেন যে গৃহস্থের এই শত্রু আর অসৎ ব্যক্তির প্রতি কী তার ভাব অবলম্বন করা উচিত, অন্যদিকে গুরু, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সম্মানীয় ব্যক্তির সামনে কীভাবে ব্যবহার করবেন, এইসব কথা বলছেন এখন। সুর শত্রু বিনীত স্যাৎ বান্ধবে গুরু সন্নিধ বলছেন, গৃহী ব্যক্তি শত্রুর সমক্ষে শৌর্যবীর্য অবলম্বন করিবে এবং গুরু ও বন্ধুগণের সমীপে বিনীত থাকিবে। বলছে শত্রুর সামনে কিন্তু তোমার সাহস, শৌর্য, একদম পরাক্রম দেখাতে হবে, কিন্তু এইরকম গুরুজন, বন্ধুবান্ধব, তাদের সমীপে বিনীত, শত্রুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে, ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না। স্বামীজি এগুলোকে আরও সুন্দর করে ব্যাখ্যা করছেন যে মিনমিনে পিনপিনে ভাব, আমার দ্বারা হবে না, এক কোণে বলছি আমাকে মারছে। বলছেন গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। এই যে মানে অন্যায়ের প্রতিকার গৃহস্থকে করতেই হবে, রেজিস্ট দ্য ইভেল, যা কিছু খারাপ পাপ সর্বত্র তাকে প্রতিবাদ করতে হবে, এবং তা যে করছে সবসময়। বলছে অপ্রতিকারক বিষয়ক বাজে কথা বলিবে না, তারকে কিন্তু এই অপ্রতিকার তার ধর্ম নয়, তাকে প্রতিকার করেই ধীরে ধীরে অপ্রতিকার অবস্থায় পৌঁছাতে হবে, কিন্তু প্রথমেই আমি অপ্রতিকার আমাকে সবাই মেরে যাবে, এগুলো আগে আমাদের আলোচনা হয়েছে যে এক কোণে বসে কাঁদবে না আর অপ্রতিকারক বিষয়ক বাজে কথা বলিবে না, তাকে কিন্তু প্রতিকার করতে হবে। গৃহস্থ যদি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করে তাহলে তাহার কর্তব্যে অবহেলা করা, মানে গৃহস্থকে তার শত্রু সামনে গিয়ে তার বীরত্ব, শৌর্য, শক্তি প্রদর্শন করতে হবে, তা নাহলে কর্তব্যে অবহেলা করা হচ্ছে, পালিয়ে এলে হবে না। কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও গুরুর নিকট তাহাকে মেষতুল্য শান্ত নিরীহভাব অবলম্বন করিতে হইবে। কী সুন্দর এই কর্তব্যগুলো বলছেন মহানির্বাণতন্ত্রতে। যুগুপ সীতান না মন্যেত না অবমন্যেত মানিনহ। বলছেন যুগুপ সীতান মানে নিন্দিত অসৎ ব্যক্তিগণকে সম্মান দেবে না, যারা সমাজে নিন্দিত অসৎ, বলছে তাদের কিন্তু সম্মান দেবে না, আর সম্মানের জন্য যোগ্য যারা ব্যক্তি তাদের কখনো অবমাননা করিবে না। যে নিন্দিত অসৎ ব্যক্তিকে তাদের সম্মান দেবে না, আর যারা সম্মানের যোগ্য তাদের কখনো অবমাননা করবে না, তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। ঠাকুরের জীবনে এগুলো আমরা এত সুন্দর দেখতে পাচ্ছি যে প্রত্যেকে বলছেন তাদের প্রত্যেকেই ঠাকুর কীভাবে সম্মান দিতেন, নিজে তাদের প্রণাম করতেন এলেই, যে প্রত্যেকে যেদের এক একটা বড় গুণ আছে। তো এই বলছেন যে তা সম্মানের যোগ্য ব্যক্তিকে মানে মানির তাকে যথাযোগ্য মান দিতেন। এরকম যদি কেউ খুব সমাজে ধনী ধনাঢ্য ব্যক্তি কিন্তু চরিত্রবান নয় অসৎ চরিত্রে, তাকে যদি সম্মান করা হয়, কেউ করে, তা সে সম্মান দেখালে আমাদের চরিত্রও কিন্তু নষ্ট হয়। সেই জন্য বলছে তাদের কিন্তু এরকম নিন্দিত অসৎ ব্যক্তিকে সম্মান দেবে না, অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয়, কারণ তাহাতে অসৎ বিষয়েরই প্রশ্রয় দেওয়া হয়। যে অসৎ ব্যক্তিকে সম্মান দিলে অসৎ বিষয়েরই প্রশ্রয় দেওয়া হয়, আবার যাহারা সম্মানের যোগ্য তাহাদিগকে যদি গৃহস্থ সম্মান না করে তাহাও তাহার পক্ষে মহা অন্যায়, মহা অন্যায় কথা বলছেন। এরপরে বলছেন যে গৃহস্থ কাকে এই বিশ্বাস করবেন,
এবং বন্ধুত্ব স্থাপন করবেন কার সঙ্গে তার কথা বলছেন এখন এরপরে। সৌহার্দং সৌহার্দম ব্যবহারাংশ প্রবৃত্তিম প্রকৃতিম নৃণাম সহবাসেন তর্কস্য বিদিত্ব বিশ্বসেত্বতঃ। বলছেন যে একত্র বাস, একসঙ্গে বাস ও সবিশেষ পর্যালোচনার দ্বারা লোকের বন্ধুত্ব ব্যবহার ও প্রবৃত্তি, বন্ধুত্ব ব্যবহার প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। যে কার উপর বিশ্বাস স্থাপন করতে হবে সেটা একসঙ্গে না থাকলে বোঝা যায় না, থেকে পর্যালোচনা করে এই করে তারপরে তাকে বিশ্বাস করতে হবে। ইভেন আমাদের অর্থাৎ এইগুলো দেখে যেগুলো ভালো, এখানটায় আমাদের এই প্রসঙ্গে মনে পড়ছে যে তৈতৃয় উপনিষদে আছেন যে গুরু যখন শিষ্যকে এই কনভোকেশন অ্যাড্রেস দিচ্ছেন তারপর বলছেন যে তুমি আমা গুরু বলছেন শিষ্যকে আমার মধ্যে যেগুলো ভালো দেখেছো সেইগুলোই কিন্তু তুমি গ্রহণ করবে, যদি কিছু নেগেটিভ দেখে থাকো সেটা কিন্তু ফলো করবে না, সুচরিতগুলো তুমি ফলো করো, এরকম বলছেন। তো এই সবিশেষ পর্যালোচনা করে এই পর্যালোচনা করে বলছে যেগুলো তুমি সুচরিত সেইগুলোই কিন্তু ফলো করবে। গৃহস্থ যে কোনো, বলছেন যে গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না, যেখানে সেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। প্রথমত যাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে ইচ্ছা তাহাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ করিয়া সেইগুলি বিচারপূর্বক আলোচনা করিয়া তারপর বন্ধুত্ব করা উচিত। কারণ মানুষ তো সবসময় বন্ধুত্ব করতে চায়, প্রতিবেশী বিভিন্ন বন্ধুত্ব ছাড়া জীবন তো আমরা চলেই না, বন্ধুত্ব নিয়েই তো পরিবারের বাইরের দিকের, এখন কার সঙ্গে বন্ধুত্ব হবে। বলছেন কার্যকলাপ অন্যান্য ব্যক্তিদের সহিত অন্যান্য, হয়তো কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু অন্যের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, সেই জন্য বলছেন তাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ করিয়া, মানে সব দিক পর্যবেক্ষণ করে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন বিশ্বাস স্থাপন এই জিনিসগুলো বলছেন। যে গৃহস্থকে খুব চিন্তাশীল হতে হবে, বিচারপ্রবণ হতে হবে, এই বিচারপূর্বক আলোচনা করিয়া তারপরেই বন্ধুত্ব করা উচিত, বন্ধুত্ব করা উচিত। এরপরে বলছেন গৃহস্থ কী কী বিষয় সাধারণের নিকট প্রকাশ করবে না, প্রকাশ করবে না। অর্থাৎ এই যে এত গৃহস্থের বিভিন্ন ধরনের কর্তব্য আলোচনা করছেন কিসের জন্য, যে এই রকম নীতিপরায়ণ হয়ে ভগবানের কাছে যাবার জন্য এসব কথা বলছেন, যে এইখানেই ভালোভাবে থাকবে আর কর্তব্য করে ভালোভাবেই থাকবে, যে এই জগৎটাই এই সংসারটাই উদ্দেশ্য নয়, এগুলো সব উদ্দেশ্য ওই যে নীতিপরায়ণ হয়ে ভগবানের কাছে যাবার জন্য এসব কথা বলা হচ্ছে। তো এখন বলছেন কী কী বিষয় সাধারণের নিকট প্রকাশ করবে না। স্বয়ং যশ পৌরুষঞ্চ গুপ্তয়ে কথিতঞ্চ ইয়ৎ কৃতম ইয়ৎ উপকারায় ধর্মজ্ঞ ন প্রকাশয়ে। গৃহস্থ তিনটি বিষয়ে কিছু বলিবেন না। কী তিনটি বিষয়? নিজ যশ ও পৌরুষের বিষয়, অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়াছেন। ধর্মজ্ঞ গৃহস্থ তাহা সাধারণ নিকট প্রকাশ করিবেন না। কত ধরনের এই সংসার জীবনের যে হিসাব কথা বলছেন এখানটায় সুন্দর সুন্দর, গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়। আমি খুব দরিদ্র, আমার খুব ধনাঢ্য বলছে এটা বলা উচিত নয়, তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়। বলছে নিজের ধনের গর্ব করা উচিত নয়, ওই বিষয়ে তাহার
গোপনে তাহার গোপনে রাখা উচিত, ইহাই তাহার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়, যদি কেউ এরূপ না করে তবে তাহাকে দুর্নীতিপরায়ণ বলা যাইতে পারে, দুর্নীতিপরায়ণ করা যাইতে পারে। এই বলছেন কি কি প্রকাশ করা যাবে না। এখন বলছেন এরপরে আসছে, গৃহস্থকে অনেক জীবনে কর্তব্য কর্তব্য করতে হবে, কিন্তু তা সাধন করতে করতে স্বামীজি এর পরের প্যারাগ্রাফে বলছেন যে গৃহস্থের জীবনে যে কত কর্তব্য করতে হয়, কিন্তু সেই কর্তব্য করতে করতে সাধন করতে করতে তার হৃদয় কিন্তু শক্তির বিকাশ অনুভব করা উচিত। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। এবং তিনি সবসময় মনে করবেন যে আমি আদর্শ অনুযায়ী কাজ করছি, আদর্শ অনুযায়ী কাজ করছি। এই প্যারাগ্রাফে এখন এগুলো আলোচনা হচ্ছে যে গৃহস্থ সমগ্র সমাজের মূল ভিত্তি ও অবলম্বন। বলছে গৃহস্থের ইম্পর্টেন্স বলছেন যে সমগ্র সমাজে তিনি হলেন মূল ভিত্তি ও অবলম্বন, কারণ তিনি প্রধান ধন উপার্জনকারী। দরিদ্র ও দুর্বল এবং বালক বালিকা ও স্ত্রীলোক যাহারা বাহিরের কোনো কার্য করে না সকলেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতকগুলি কর্তব্য সাধন করিতে হইবে, এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধনা করিতে করিতে তিনি দিন দিন নিজ হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করেন, এবং এইরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না। কি সুন্দর বলছেন যে এই যে সমস্ত গৃহস্থকে এত কর্তব্য করতে হবে, গৃহস্থের যেমন সমাজে তার এত একটা গুরুত্বপূর্ণ তার স্থান, মূল ভিত্তি সমাজের আর অবলম্বন, কারণ তিনি ধন উপার্জন করেন। যারা দুর্বল বালক স্ত্রীলোক বলছে তারা অনেকেই এই ধন উপার্জন করে না, কাজেই এই গৃহস্থের উপর নির্ভর করে, কিন্তু প্রচুর কর্তব্য করেও কি হওয়া উচিত মূলে, এই সেই যে কর্তব্যগুলো করে করে করতে করতে কি হবে, তার নিজের হৃদয়ে কিন্তু শক্তির বিকাশ অনুভব করতে হবে। বলছে ঠিকভাবে যদি করে তাহলে শক্তির বিকাশ অনুভব হবে, এবং তিনি যেন কখনো মনে না করেন যে আমি আদর্শ অনুযায়ী কাজ করছি না, অর্থাৎ তাকে আদর্শ অনুযায়ী কাজ করতে হবে, এবং আদর্শ অনুযায়ী কাজ করলেই তার হৃদয়ে কিন্তু এই শক্তির বিকাশ হবে। এই কারণে কি বলছেন যে শক্তির বিকাশ, এই কারণে বলছেন যুগুপসীত প্রবৃত্ত উচ্চ নিশ্চিতেপি পরাজয়ে গুরুণা লঘুনা চাপি যশস্বী না বিবাদয়ে। খুব ইম্পর্টেন্ট এখন আর একটা এইটা সূত্র বলছেন শ্লোক, যে যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে, বাই চান্স জীবনে তো ভুল হয়, কারণ কর্তব্য কর্ম করতে গেলেই কোনো কোনো সময় ভুল হতেই পারে, কারণ এই মায়াগ্রস্ত মন তার দ্বারা সবসময় আমাদের মধ্যে অজ্ঞান আছে, গৃহস্থ যারা আছেন তো কখনো কখনো ভুল হয়ে যায়। সে সম্পর্কে ওই মহানির্বাণতন্ত্র খুব সুন্দর বলছেন যে গৃহস্থ কখনো সে অন্যায় বা নিন্দিত কার্য যদি করেই ফেলে এবং এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাতে সে জানে নিশ্চয়ই অকৃতকার্য হবে, এইরকম একটা কার্যে সে নিযুক্ত হইব, সে বিষয়েও তাহার সাধারণ নিকট প্রকাশ করা উচিত নয়। যে একটা ভুল হয়ে গেছে সেটা কিন্তু তাহলে, বা একটা ব্যাপারে নিযুক্ত হয়েছে যেতে তার অকৃতকার্যতা এসে গেছে, বলছে এটা সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। বলছে জীবনে ভুল হলে সেটা বলে বেরিয়ে লাভ নেই, একমাত্র যদি গুরুর কাছে সে কিন্তু বলতে পারে, সে আধ্যাত্মিক গুরুর কাছে সেটা প্রকাশ করতে পারে, অন্য কারো কাছে এটা প্রকাশ করার উচিত নয়, এই বলছেন। এইরূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। সে যে অন্যায় করিয়াছে সেজন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে যাহাতে সে ভালো করিতে পারে। জগৎ সর্বদা শক্তিমান
ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। বলছেন যে খুব ইম্পর্টেন্ট কথা, অন্য প্রসঙ্গে বলছি, স্বামীজি বলছেন যে ডার্টি লিনেন শুড নট বি কেপ্ট আউটসাইড। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বামীজি বিদেশে গিয়ে ভারতবর্ষের এত মহিমার কথা শুধু বলেছেন যে ভারত এত শ্রেষ্ঠ সব দিক দিয়েই, অথচ তিনি যখন ভারতবর্ষে এলেন কলম্বো টু আলমোড়া যে লেকচার দিয়েছেন সেখানে আমাদের কি দুর্বলতা ভুল প্রচুর স্বামীজি সেই ভুলগুলো দেখিয়েছেন, গালিগালাচও প্রচুর দিয়েছেন। তো একজনে জিজ্ঞেস করেছে, স্বামীজি আপনি এত ভারতের মহিমার কথা বিদেশে বলেছেন আর এখানে এসে আমাদের নিন্দা করছেন আর গালিগালাজ দিচ্ছেন? বলছে, দেখ তোদের যেটা ভালো আছে সেটাই তো বলেছি, খারাপটা বলে তো লাভ নেই, শ্রেষ্ঠ জিনিস যেগুলো আছে বলছে সেই ভালো জিনিসটাই তো বলতে হবে, যেটা তোদের ভালো নয় দুর্বলতা সেটা বলে লাভ কী, সেটা তো তোদের এসে বলতে হবে যে তোমাদের মধ্যে এই দুর্বলতা আছে, এটাকে কারেক্ট করো, তুমি আরও মহান হও। তো এই বলছেন যে যাতে আমরা এই আমাদের ভুল ত্রুটি দূর করে আমরা আরও ভারতের মানুষ সবাই আরও মহান হতে পারে, ভারতবর্ষ আরও মহান হতে পারে। তো বলছেন এই এখানে অবশ্য অন্য গৃহস্থের প্রসঙ্গে বলেছেন, কিছুটা মিল নেই, মিলও আছে যে বাইচান্স একটা ভুল হয়েছে, ভারতবর্ষ একটা ভুল করে ফেলেছে, বলছে সেইগুলো গিয়ে বেরিয়ে তো লাভ নেই, ভালোটার আমাদের যে বেদান্ত ধর্ম শ্রেষ্ঠ এই রকম তো আর কোথাও নেই, বলছেন সেই কথাগুলোই তো বিদেশে বলতে হবে। তো এখানটায় স্বামীজি বলছেন গৃহস্থের ক্ষেত্রে সে যদি বাইচান্স একটা ভুল করেও বসে সেই ভুল সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়, এই আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন নাই, যদি প্রকাশ করে তাহলে কী হয়, বলছে এই নিরুৎসাহ এসে তাকে যথাযথ কর্তব্য করতে বাধায়, একটা ভুল হয়ে গেছে সেইটা যদি গিয়ে বেড়ায় তাহলে তার মধ্যে একটা নিরুৎসাহ আসবে যে আমি ঠিকভাবে করছি না, অন্যের আমাকে কীভাবে দেখবে, আমি হীন হয়ে যাচ্ছি, এইরকম করে করে একটা নিরুৎসাহ এসে তার কর্তব্য কর্ম করতে বাধা দেয়। এখন তাহলে কি এইরকম চুপচাপ এরকম অন্যায় করতে হবে এবং অন্যায়ের জন্য তার কিছু হবে না? স্বামীজি বলছে ভুল করলে তার জন্য সে তাকে ফল ভোগ করতেই হবে, সে যে অন্যায় করিয়াছে সেজন্য তাকে ভুগিতেই হইবে, হ্যাঁ কিন্তু তার জন্য তাকে রেডি থাকতে হবে, হ্যাঁ আমি ভুল করেছি, আই হ্যাভ টু ফেস ইট, এবং সে যাতে আরও ভালো করতে পারে তার জন্য মানে ফার্দার যাতে ভুল না হয় তাকে কিন্তু চেষ্টা করতে হবে, যে একটা ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি আমি আর ভুল করব না, সেটাকেই বলে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এটা নয় যে দিনের পর দিন একের পর এক ভুল করেই যাচ্ছে, অভিজ্ঞতা সেটাই যে বোঝা গেল একটা কাজ করে ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে লেসন নিয়ে পরবর্তীকালে যে আমার আর যাতে ভুল না হয় তাকে পুনঃ চেষ্টা করিতে হইবে যাতে সে ভালো করিতে পারে। আর বলছেন এইরকম যার উৎসাহ উদ্দীপনা আছে যে আমি ভুল করেছি আমি কারেক্ট করব, বলছে এইরকম যারা আবার উদ্যমে কাজকর্মে লেগে যায় এই জগৎ সর্বদা এই শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে, এই কথা বলছেন স্বামীজি। তো গৃহস্থকে এরপরে আরও সুন্দর করে স্বামী কিছুটা সারাংশ করছেন, তাহলে প্রথমত দেখা যাচ্ছে যে গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে, দুটো ইম্পর্টেন্ট জিনিসের কথা বলছেন, এক তো জ্ঞান লাভ আর কি ধন উপার্জন, কারণ তিনি হলেন সমাজের মূল ভিত্তি আর অবলম্বন, দুটো প্রধান হলো জ্ঞান অর্জন, জ্ঞান লাভ আর ধন উপার্জনের জন্য প্রাণপণ তাকে চেষ্টা করতে হবে, ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি এই কর্তব্য পালন না করে তাহাকে তো মানুষ বলিয়াই গণনা করে যেতে পারে না, যে জ্ঞান লাভের জন্য চেষ্টা করছে না আর ধন উপার্জনের জন্য চেষ্টা করছে না, বলছে দুটোই করতে হবে, তা নাহলে তাকে মানুষই বলা যাবে না। যদি কোনো গৃহস্থ ধন উপার্জনের চেষ্টা না করে তাহাকে দুর্নীতিপরায়ণ বলিতে হইবে, যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে তাহাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে,
যদি সে যথেষ্ট ধন উপার্জন করে তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। এই যে ধন উপার্জন, যেটা সৎপথে থেকে ধন উপার্জনের কথা আগে বলেছেন যে গৃহস্থ কীভাবে, কিন্তু তাকে ধন উপার্জনের জন্য অর্থ উপার্জন আরও বেশি অর্থ উপার্জনের চেষ্টা করা একান্ত কর্তব্য। যদি সে চেষ্টা না করে তাকে দুর্নীতিপরায়ণ বলতে হবে। আর তাকে অসৎ, যে কেউ যদি গৃহস্থ হয়ে অথচ অলসভাবে জীবনযাপন করে তাকে বলতে, তাকে অসৎ প্রকৃতির লোক বলতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে এইরকম যে কেউ কেউ গৃহস্থ যারা বিয়ে করে ফেলেছেন, সন্তানাদি আছে, ধর্মের নাম করে এসে ওখানে আছেন, ঠাকুর কিন্তু একদম পছন্দ করতেন না। বলছেন যারা বিয়ে করে ফেলেছে তাদের সংসারের তাদের কর্তব্য আছে, সেটা পালন করতে হবে বই কি, যে ধর্মের নাম করে ছুতো দিয়ে এখানে থাকা, বলছে সেটা কপটতা। বিয়ে যখন করেছে তখন সে পাড়ার লোকে এসে কি তাদের প্রতিপালন করবে? তাদের কিন্তু সেটা যথাযথভাবে পালন করতে হবে, তা নাহলে কিন্তু ধর্মপথেও সে এগোতে পারবে না, কপট আচরণ হয়ে যাবে। কাজেই সে যদি অলসভাবে জীবনযাপন করে এবং তাতেই সন্তুষ্ট থাকে, তাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, এই কথা বলছেন। তারপর স্বামীজি বলছেন যে যদি এই শহরে, এগুলো আমেরিকাতে বলছেন, এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন, তাহলে এই সভ্যতা, বলছে এই যে সভ্যতা যে ধনী হইবার চেষ্টা করছে, আরও তার বিজনেস বাড়াচ্ছে, তাহলে এই সভ্যতা দরিদ্রলয় বড় বড় বাড়ি কোথায় থাকিত? এটা সব গৃহস্থদের অর্থ থেকেই কিন্তু সব হয়েছে। এই জন্য বলছেন এই ধন উপার্জন অন্যায় নয়, কারণ ওই অর্থ বিতরণের জন্য। যে ঠাকুরকে মাস্টার মশায় আরও অনেকে জিজ্ঞেস করছে যে ধন উপার্জন, আরও বেশি ধন উপার্জন করা যাবে কি না, ঠাকুর বলছেন হ্যাঁ বেশি ধন উপার্জন করা যেতে পারে, কিন্তু সৎ পথে। আর কি, কিসের জন্য? এই যাতে এই সাধু ভক্ত দরিদ্রের সেবা হয় তার কথা বলছেন। সেই জন্য সেরকম এখানেও বলছেন স্বামীজি যে অর্থ উপার্জন অন্যায় নয়, সৎ পথে থেকে আরও অর্থ উপার্জন, কারণ ওইগুলো বিতরণের জন্য। গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। অর্থ উপার্জন ও সৎকার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা। কি সুন্দর বলছে, অর্থ উপার্জন করা এবং সৎকার্যে ব্যয় করা তাহার পক্ষে উপাসনা। হ্যাঁ, সে তার পিতা মাতা যা আছে সবার জন্যই সে কিন্তু সব ব্যয় করবে, কিন্তু এই সৎকার্যে সমাজের জন্য ব্যয় করা তাহার একটা উপাসনা। কারণ যে গৃহস্থ সৎ উপায়ে এবং সৎ উদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছে, একটা হলো সৎ উপায়, পথ মিন্সটা কিন্তু সৎ হতে হবে, আর সৎ উদ্দেশ্যে কেউ যদি ধনী হবার চেষ্টা করে, আর সন্ন্যাসী যিনি, ত্যাগী যিনি, যিনি নিজ কুটিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তিলাভের সহায় হয়, সেই গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সব কিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। বলছেন যে একজন যে সৎ উপায়ে অর্থ উপার্জন করছে আর সৎ কার্যে ব্যয় করছে, এটাই তার উপাসনা, এটাই তার উপাসনা, সৎ উপায় সৎ উদ্দেশ্যে ইনি যিনি এইভাবে চেষ্টা করেন। আর একটা এইরকম একজন গৃহস্থ আর যিনি ত্যাগী, তিনি এই কুটিরে বসে কি করছেন, ভগবানের উপাসনা করছেন যাতে তার এই মুক্তিলাভের সহায় হয়। এখন স্বামীজি বলছেন এই গৃহস্থও কিন্তু ওই একই কাজ করছে, আর উভয়ের মধ্যে একটা কমন ফ্যাক্টর, একটা সাধারণ ভিত্তিভূমি কি, উভয়ই কিন্তু যেহেতু গৃহস্থর ক্ষেত্রেও সেটা উপাসনা, আর সন্ন্যাসী কুটির বসে ভগবতের জপ ধ্যান করছেন, শাস্ত্রপাঠ করছেন মুক্তিলাভের সহায়ের জন্য। বলছি উভয়ের মধ্যে কমন ফ্যাক্টর কি, যে এই সেলফ সারেন্ডার, আত্মসমর্পণ আর সেলফ স্যাক্রিফাইস, ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। যে উভয়ের মধ্যেই এই
আমরা ঈশ্বর ও তাহার সব কিছুর উপর ভক্তি প্রণোদিত এই যে সারেন্ডার আত্মসমর্পণ ও আত্মত্যাগ এই একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। এরপরে আসছি আমরা যে আরও কী কী করবেন এইসব আলোচনা করছেন, পরে আসে বিদ্যা ধন যশ ধর্মান যত মান উপার্জায়েত ব্যসঞ্চ অসতাম সঙ্গম মিথ্যা দ্রোহম পরিত্যাজে। বলছেন যে গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা ধন যশ ধর্ম উপার্জন করিবে এবং ব্যসন অর্থাৎ দ্রুত ক্রিয়াদি অসৎসঙ্গ মিথ্যা বাক্য ও হিংসা অনিষ্ট আচরণ বা শত্রুতা ত্যাগ করিবে। যে এই বিদ্যা ধন এর আগে স্বামী যেটার ভূমিকা করে নিয়েছেন, আমরা যে আগের প্যারাগ্রাফ আমরা আলোচনা করলাম, এখন এই মহানির্বাণ তন্ত্রতে বলছেন যে গৃহস্থ যন্ত্রপূর্বক সে বিদ্যা অর্জন করবে, ধন অর্জন করবে, যশ ধর্ম উপার্জন করবে, দুৎক্রিয়াদি করবে না, অসতাম সঙ্গম পরিত্যাজে অসৎসঙ্গ পরিত্যাগ করবে, মিথ্যা বাক্য পরিত্যাগ করবে, মিথ্যা বাক্য হিংসা অনিষ্ট আচরণ পরিত্যাগ করিবে। অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয় এবং তাহার ফল এই হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। বলছেন এই পরের শ্লোকে আমরা এটা আরও ভালো বুঝব। নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয়, ভগবান গীতাতে বলেছেন অনপেক্ষিত পৌরুষম, এটা হলো তামসের লক্ষণ। তামস লোক নিজের কতটা ক্যাপাসিটি আছে, শক্তি আছে, সাধ্য আছে সেটা না মেজার করেই না বুঝে এই সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয় এবং তার ফল কী হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করে থাকে। সেই জন্য গৃহস্থকে সব ব্যাপারে কত বিচারপূর্বক করতে হবে, এইটাই পরের শ্লোকে আমরা বুঝব। অবস্থা অনুগতা চেষ্টা সময়ানুগতা ক্রিয়া তস্মাৎ অবস্থাম সময়ম বিক্ষ কর্ম সমাচারে। বলছেন যে চেষ্টা, মানুষের যে চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত, অতএব অবস্থা ও সময়ের অনুসারেই কর্ম করিবে, সকল বিষয়ে সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। এক সময়ে যাহা বিফল হইল আর এক সময়ে হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইবে। এই যে বলছেন যে চেষ্টা করলে এটা কি বলছে অবস্থার অনুগত, সব অবস্থায় চেষ্টা করলে কিন্তু কাজে দেয় না, এমন একটা অ্যাটমসফিয়ার তখন যে সমস্ত চেষ্টা বিফল হয়ে যায়। বলছেন এইগুলো ভালো করে বিচার বিশ্লেষণ করে চেষ্টা বলছে অবস্থার অনুগত আর কার্য ক্রিয়া সময়ের অনুগত, একটা সময়ের জন্য এই কার্য সেই জন্য বলছে অবস্থা ও সময় অনুসারেই কর্ম করবে। কী অবস্থায় কোন সময়ে কোনটা করলে সাফল্য আসবে, ভালো হবে, এইগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু এইগুলো করতে হয়, সময়ের দিকে দৃষ্টি। যেমন অনেক সময় সাধারণত বলা হয় এই সকাল সন্ধ্যায় ভগবানের স্মরণ মনন করা, যে সবসময় এই সেই সময় ধ্যান করা উচিত, তখন এই বাইরের যে পরিবেশ সেখানে সাত্ত্বিক পরিবেশ, সকালের ব্রহ্মমুহূর্তের পরিবেশ, সন্ধ্যার সময়ের পরিবেশ, বলছে তখন অটোমেটিক্যালি প্রকৃতির মধ্যেই এমন একটা অবস্থা আসে যে সাত্ত্বিক ভাব আসে, আমার মনের মধ্যেও মানুষের মনেতেও তখন সাত্ত্বিক ভাব আসে, তখন বলছে তুমি ওই সময়ের তুমি সাহায্য নাও। প্রকৃতির মধ্যেও তো অলরেডি সাত্ত্বিক ভাব, মনেতেও সাত্ত্বিক ভাব আসে, তখন তুমি এই সময়ের সাহায্য নাও। কোনো জায়গায় একটা অবস্থা যে একটা আমার মন শান্ত হচ্ছে না, এমন একটা জায়গায় গেল পরিবেশ, খুব ভালো পরিবেশ, সেখানে মানুষজন ভালো, বলছে সেইখানে যদি একটা চেষ্টা করা যায়, জপধ্যানের চেষ্টা করা যায়, সেটা তখন চট করে মনটা বসে গেল। তো এই রকম যে কোনো কাজের ক্ষেত্রেই
বলছেন যে এই সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখা, সকল বিষয়ে খুব কর্তব্য বলছেন। এরপরে বলছেন সত্বম মৃদু প্রিয়ম ধীর বাক্যম হিতকরম বদে আত্মোৎকর্ষস্তথা নিন্দাম পরেশাম পরিবর্জায়ে। গীতাতে যেমন ভগবান বলছেন অনুদ্বেগকরম বাক্যম সত্বম প্রিয়ম হিতম চ যত, এই এটার কথা এখানটায় আসছে যে ধীর গৃহস্থ ব্যক্তি সত্য মৃদু প্রিয় ও হিতকর বাক্য বলিবেন। সত্যম প্রিয় হিতম হিতম চ অনুদ্বেগকরম বাক্যম, হিতকর বাক্য বলিবেন, তিনি নিজের যশ স্থাপন করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। ঠাকুর বলছেন যে পোকাটির পর্যন্ত নিন্দা করবে না। মা বলছেন না যে দোষ দেখবে নিজের, অপরের দোষ দেখো না, তাতে আমার কোনো লাভ হয় না। তো এই বলছেন যে পরনিন্দা পরিত্যাগ করবে, তাতে আমাদের শুধু শুধু শক্তি হয়, এনার্জি নষ্ট হয়, আর আমি সেই নিন্দা করে আমি নিজেকে ওই স্তরে নামিয়ে আনি, তাতে আমার মনটাও কলুষিত হয়, যার নিন্দা করা হয় সেই দোষ আমার মধ্যেও চলে আসে, কাজেই সেই নিন্দার মাধ্যমে সব দিক দিয়েই কোনো উপকার হয় না, অপকার বই উপকার হয় না। বলছেন সেই জন্য পরনিন্দা পরিত্যাগ করিবেন। এরপরে বলছেন জলাশয়াশ্চ বৃক্ষাশ্চ বিশ্রাম গৃহম অধ্বনি সেতু প্রতিষ্ঠিত ইয়েন তেন লোকত্রয়ম জিতম। বলছেন যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, অধ্বনি, অধ্বনি মানে পথে পথিমধ্যে কি করবেন, বিশ্রাম গৃহ, বিশ্রাম গৃহ গৃহম অধ্বনি, পথিমধ্যে বিশ্রাম গৃহ ও সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন, এই যে সৎকার্য, আগে বলছিলেন না যে শত শত ধন উপার্জন করবেন কিসের জন্য, এই বিতরণের জন্য, সমাজের জাতির ভালো কাজ হয়, সদুদ্দেশ্য, এই যে সদুদ্দেশ্য বলছেন, পূর্তকর্ম পুণ্যকর্ম, এই বলছেন এই সাধারণের জন্য এগুলো যিনি উৎসর্গ করেন, তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। বড় বড় যোগীগণ যে পথ প্রাপ্ত হন, তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদলাভের দিকে অগ্রসর হইতে থাকেন, অগ্রসর হইতে থাকেন। এই এখন স্বামীজি বলছেন যে খুব, আর একটা শ্লোক পরে আছে, কিন্তু স্বামীজি এইখানটায় বলছেন যে ইহাই কর্মযোগের এক অংশ, গৃহস্থের কর্তব্য ও কাজকর্ম, দিস ইজ ওয়ান পার্ট অফ, ইংরেজি পেজ নাম্বার 29, দিস ইজ ওয়ান পার্ট অফ দি ডক্টরিন অফ কর্ম যোগা, কি সেটা, এই অ্যাক্টিভিটি, দি ডিউটি অফ হাউজহোল্ডার, বলছেন এটা কর্মযোগের একটা অংশ, গৃহস্থের কর্তব্য ও কাজকর্ম, এটাই কর্মযোগের একটা, দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য ডক্টরিন অফ কর্ম যোগা, গৃহস্থের কর্তব্য কাজকর্ম। বেশিরভাগ মানুষই তো গৃহস্থ, কাজে এটা খুব ইম্পর্ট্যান্ট, কর্মযোগের একটা অংশ। অর্থাৎ কি না, তাহলে কর্মযোগের অংশ কীরকম, যে কোনো মানুষ যে তার এই জন্মপ্রাপ্ত স্বভাব অনুযায়ী, সংস্কার অনুযায়ী সে গৃহস্থ জীবন যাপন করছে, তার কর্মে প্রবৃত্তি আছে, তার কর্তাবোধ আছে, তার অহংবোধ আছে, সুতরাং তাকে কিন্তু এই কর্তব্য কর্ম করতেই হবে, কিন্তু কিভাবে সে কর্ম করবে, তাকে সদাচার সম্পন্ন নীতিপরায়ণ হতে হবে, যাতে কি না, যাতে কি না এই তার এই মনের বিকাশ হয়, ভিতরে হৃদয়ে শক্তির সঞ্চার হয়, মনের বিকাশ হয়, শক্তির বিকাশ অনুভব করে সে হৃদয়ে, এবং সে ভগবানের দিকে এগিয়ে যেতে পারে, এগিয়ে যেতে পারে, আর তার জীবনে এই ভগবানের আত্মসমর্পণ ও আত্মত্যাগের এই ভাবগুলোর যাতে বিকাশ হয়, পরিস্ফুট হয়, এটাই বলছেন, এটাই তো কর্মযোগের একটি অংশ, এইভাবে করে করেই সেও কিন্তু সেই ভগবান লাভ, ভগবান দর্শন করতে পারবে, মন দর্শন করতে পারবে।
স্বামীজি এখানটায় এই পরে আরেকটা শ্লোক এই মহানির্বাণ তন্ত্র থেকে আছে, যে উক্ত তন্ত্র গ্রন্থেই আরেকটি আর কিছু পরে অপর একটি শ্লোক দৃষ্ট হয়। খুব ইম্পর্টেন্ট একটা শ্লোকের কথা স্বামীজি এখানটায় এই লাস্টে এনেছেন, যে কি ন বিভেতি রণাত ইয়ো বৈ সংগ্রামেপি অপি অপরান্মুখ, সংগ্রামে অপি অপরান্মুখ ধর্মযুদ্ধে মৃত বাপি তেন লোকত্রয়ম জিতম, লোকত্রয়ম জিতম। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরান্মুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য অপরের পক্ষে তাহা কর্তব্য নয়, পরন্তু শাস্ত্র কোনোটিকেই হীন বা উন্নত বলিতেছেন না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে এবং আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তৎ উপযোগী কর্তব্য পালন করিতে হইবে। তো বলছেন এই গৃহস্থে যদি এই স্বধর্মের জন্য স্বদেশের জন্য তিনি যিনি মরেও যান যুদ্ধক্ষেত্রে, তাহলে কি বলছে যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করবেন তিনিও কিন্তু সেই পদেই লাভ করবেন। কাজেই গৃহস্থের কিন্তু এটাই বলছেন কর্তব্য, একজনের যা কর্তব্য, যোগীর যেটা কর্তব্য, তিনি ধ্যান করছেন, ঈশ্বর উপাসনা করছেন, স্বাস্থ্যচর্চা করছেন, এটা তার কর্তব্য। কিন্তু গৃহস্থেরও কী কর্তব্য এটা দেখাচ্ছেন, যে প্রত্যেকেই তার কর্তব্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ যতক্ষণ তার এই কর্মে প্রবৃত্তি আছে, তা কাজেই তাকে কিন্তু সেটা নির্ভীকভাবে উদ্যম সহকারে করে যেতে হবে। একজনের পক্ষে যা কর্তব্য অপর পক্ষে কর্তব্য নয়, শাস্ত্র কোনোটিকেই হীন করছেন না, প্রত্যেকটাই কিন্তু মহান। এখন এই স্বামীজির পরে একটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আসছে, যে এই সমুদায় আলোচনা হইতে স্বামীজি একটা সারাংশ বের করছেন। এই একটি ভাব পাওয়া যাইতেছে যে দুর্বলতা মাত্রই সর্বথা ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদায় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো দেখিবে তাহাতে অভয় শব্দটি বারবার উক্ত হইয়াছে। কোনো কিছুতে কিছুকেই ভয় করিও না, ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ হইতে বিচ্যুত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লয়। সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রাখিয়া অকুত ভয় নিজ কর্তব্য করিয়া যাইতে হইবে। খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, যে ইংরেজিতে বলছেন যে ওয়ান আইডিয়া কামস আউট অফ অল দিস। এ পর্যন্ত যত কিছু কর্তব্য বললেন এবং লাস্টে যে ন বিভেতি রণাত এই শ্লোক স্বামীজি কোট করছেন, স্বামীজি বলছেন যে ওয়ান আইডিয়া কামস আউট অফ অল দিস, দি কন্ডেমনেশন অফ অল উইকনেসেস, দিস ইজ এ পার্টিকুলার আইডিয়া ইন অল আওয়ার টিচিংস হুইচ আই লাইক। স্বামীজি এটা খুব পছন্দ করেন, কি বলছেন, আইদার ইন ফিলোসফি অর ইন রিলিজিয়ান অর ইন ওয়ার, ইফ ইউ রিড দ্য ভেদাস ইউ উইল ফাইন্ড দিস ওয়ার্ড অলওয়েজ রিপিটেড, ফিয়ারলেসনেস, ফিয়ার নাথিং, ফিয়ার ইজ এ সাইন অফ উইকনেস। বলছে ভয় হলো দুর্বলতার লক্ষণ। এ ম্যান মাস্ট গো অ্যাবাউট হিজ ডিউটিস উইদাউট টেকিং নোটিস অফ দি সিনিয়র্স অ্যান্ড রেডিকুল অফ দি ওয়ার্ল্ড। তো এই বলছেন দুর্বলতা মাত্রই সর্বথা ঘৃণ্য পরিত্যাজ্য, যে এই সমুদায় আলোচনা হইতে এই ভাব পাওয়া যাইতেছে, যে দুর্বলতা মাত্রই
ঘৃণ্য পরিত্যাজ্য। এখন এই ঘৃণ্য পরিত্যাজ্য কোনটাকে? ব্যক্তিকে নয়, আদর্শকে নয়, মানে দুর্বলতাকে ঘৃণা করা। অর্থ কি? অর্থাৎ দুর্বলতা আসতে দিও না। বলছেন যে নিজের মধ্যে গৃহস্থের উদ্দেশ্যে বলছেন, তুমি দুর্বলতা আসতে দিও না, তুমি শক্তির কথা চিন্তা করো এবং শক্তি সম্পন্ন হও। দুর্বলতা সর্বদা ঘৃণ্য ও পরিত্যাজ্য। শক্তি কীভাবে আসবে? বলছে তুমি তো শক্তিস্বরূপ, ইউ আর পটেন্সিয়ালি ডিভাইন। বলছেন প্রত্যেক মানুষেই, প্রত্যেক ব্যক্তি এই অব্যক্ত ব্রহ্মস্বরূপ। অর্থাৎ এই নিজের স্বরূপের চিন্তাতে, যে আমি ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, আমি শাস্ত্র অনুযায়ী এই জীবনযাপনের চেষ্টায় রত, এতেই বলছে শক্তি আসবে। শাস্ত্র, আর এই শাস্ত্র কারা বলছেন? যারা এই রিয়েলাইজ করেছেন, সেই শক্তিমান ঋষিদের রিয়েলাইজেশন। বলছেন এইভাবে জীবনযাপন করলে, তুমি ঠিক ঠিকভাবে বলবে, তোমার মধ্যে শক্তির বিকাশ হবে। আর কি বলছেন? যে কোনো এই কাজগুলো করে আমি কোনো অন্যায় করছি না, আমি উন্নত হওয়ার চেষ্টা করছি, এই যে বিশ্বাস। আর নিজেকে ভুল হলেও তার শুধরাবার চেষ্টা, কিন্তু বাইরে বাইরে বলে বেড়ানো নয়। তাহলেই, কারণ এই বলে বেলায় নিরুৎসাহ আসবে, ভুল হয়ে নিজেকে কারেক্ট করার ইচ্ছা, আমার উন্নত হওয়ার ইচ্ছা, বলছে সেটাও কিন্তু এই শক্তিরই প্রকাশ, শক্তিরই প্রকাশ। স্বামীজি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, যে এই আমাদের বেদ উপনিষদে এই অভয় শব্দটি এই বারবার উচ্চারিত হয়েছে। কোনো কিছুকে ভয় করো না, ভয় দুর্বলতার চিহ্ন। আর এই ভয়ের জন্যই মানুষ ভগবান পথ থেকে, সৎ পথ থেকে সে বিচ্যুত হয়ে নানা অসৎ কাজ, পাপ কর্ম করে। তৈত্র উপনিষদে ঋষি বলছেন, আনন্দম ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কদাচনেতি। বলছেন সেই ব্রহ্মানন্দকে জানলে কখনো ভয় হয় না। এই কদাচন শব্দের দ্বারা এই ভয়ের নিষেধ করা হয়েছে। অর্থাৎ গুরু শিষ্যকে বলছেন, তুমি ভয় পেও না, তুমি সাহসভরে এগিয়ে যাও। এই ব্রহ্মানন্দকে জানলে, ব্রহ্মস্বরূপকে জানলে, তোমার স্বরূপকে জানলে ভয়ের কোনো প্রশ্নই নেই। আবার ওই উপনিষদে পরে আবার বলছেন, ন বিভেতি কুতশ্য নেতি, আনন্দম ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্য ন ইতি। এই যে ব্রহ্ম সম্বন্ধে আনন্দকে যিনি জানেন, তিনি সর্বভয়ের কারণ থেকে মুক্ত হন। কারণ তিনি তখন তার তিনি সেই এক বস্তুকেই উপলব্ধি করেন, দ্বিতীয় বস্তুকে দেখেন না। কাজেই সর্বভয়ের দ্বিতীয় কোনো বস্তু নেই যার থেকে সে ভয় পাবে বা লুকবে। তৈত্র উপনিষদে আবারও বলছেন ঋষি, যে যদাহি এব এষ এতস্মিন অদৃশে অনাত্মে অনিরিক্তে অনিলয়নে অভয়ম প্রতিষ্ঠাম বিন্দতে অথ স অভয়ম গত ভবতি। বলছেন এই ব্রহ্ম আছেন, যখন এই সাধক এই যে সমস্ত দর্শনের অতীত অশরীর অনির্বাচ্য নিরাধার বস্তুতে নির্ভীক রূপে স্থিতি লাভ করে, বলছে এইটাতে যখন আমাদের স্থিতি লাভ হয় তখনই সে অভয়প্রাপ্ত হয়। এই তৈত্র উপনিষদে তিন জায়গাতেই সেই অভয়ের কথা আছে। কঠোপনিষদেও ঋষি বলছেন, অভয়ম তিতিরশতম পারম নচিকেতম শকে মহি, যে এই সংসার সাগর, সংসার সাগরের ভয়শূন্য পারে যারা যেতে ইচ্ছুক সেই ব্যক্তিগণের নিকট, যিনি অক্ষর পরব্রহ্ম, তাকেও যেন আমরা জানতে সমর্থ হয়েছি। সেই অক্ষর ব্রহ্ম হলেন অভয়স্বরূপ, অভয়ম তিতিরশতম পারম। বিরাদারণ্যক উপনিষদে আছে, সবায়েষ মহান অজর আত্মা অজর অমর অমৃত অভয় ব্রহ্ম অভয়ম বৈ ব্রহ্ম ইহ এবং বেদ অভয়ম হি বৈ ব্রহ্ম ভবতি। বলছে এই উক্ত এই আত্মাই অজ অমর অমৃত অভয় ও ব্রহ্ম, অভয়ই ব্রহ্ম। যিনি এইরূপ জানেন তিনি অভয় ব্রহ্ম হন। তো স্বামীজি বলছেন যে বেদে আমরা কয়েকটা উদাহরণ দিলাম, যে এই শব্দটি বারবার উক্ত হয়েছে, যে কোনো কিছুতে ভয় পেও না, যে আমাদের স্বরূপ হলো অভয়স্বরূপ। সেই স্বরূপকে জানলে, যে জ্ঞান অর্জনের কথা বলছে, ব্রহ্মনিষ্ঠের কথা বলছে, এই স্বরূপ কিন্তু অভয়স্বরূপ। স্বামীজি তার বিভিন্ন লেকচারেও এত সুন্দর এইগুলো ব্যাখ্যা করেছেন,
যে কলম্বো টু আলমোরাতে জাপনাতে যিনি যে বক্তৃতা দেন বেদান্তের উপরে, যে কিভাবে এই ভয় দুর্বলতা বক্তৃতায় বলেন, এই ভয় দুর্বলতা দূর হয়ে কি করে শক্তি আসবে, স্বামীজি ব্যাখ্যা করছেন যে অতি শৈশব অবস্থা থেকেই তোমাদের সন্তানগণকেই তেজস্বী হও এই রকম বলছেন, তাহাদিগকে কোনো দুর্বলতা বা কোনো বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই, তাহারা তেজস্বী হোক নিজের পায়ে নিজেরা দাঁড়া, আর তারা প্রথমে সর্বপ্রথমে তারা আত্মার মহিমা সম্বন্ধে জানু, আর এই শিক্ষাটা একমাত্র বেদান্তেই আছে, অন্য কোথাও নেই। বলছেন মানুষ নিজ আত্মার মহিমায় অবস্থিত, সেই আত্মা অনাদি অনন্ত অবিনাশী অজর অমর, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি, স্বামীজি গীতা থেকে কোট করে বলছেন। তো বলছেন যে এই মহিম্ময় আত্মায় বিশ্বাসবান হইতে হইবে, তবেই বীর্য আসিবে, শক্তি আসবে, শক্তি এখান থেকেই আসবে, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। স্বামীজি বলছেন যে এই অদ্বৈতবাদ আমাদের নিজেদের তেজস্বী ও সর্বশক্তিমান হইতে শিক্ষা দেয়, ভাবিতে উপদেশ দেয়, আর আমার ভিতরে ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা আমার মধ্যে রহিয়াছে, মানে আমাদের প্রত্যেকের মধ্যেই এই শক্তি এই ভাব আছে, আমার মধ্যে সকল জ্ঞান সকল শক্তি পূর্ণতা পবিত্রতা স্বাধীনতার ভাব রহিয়াছে। প্রশ্ন আসছে, তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওইটাতে আমি বিশ্বাস করি না। স্বামীজি বলছেন এইটাতে আমি বিশ্বাস করি না, সেই জন্য বলছেন এইটাতে এই আত্মার মহিম্ময় নিজের স্বরূপে বিশ্বাস করতে হবে, যদি উহাতে আমি বিশ্বাসী হই তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে, অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। এই যে মহা নির্বাণতন্ত্র বললেন, গৃহস্থদের যে লক্ষ্য এই ব্রহ্মজ্ঞান, যে এইটাতেই কিন্তু সবথেকে শক্তি আসবে এই আমাদের স্বরূপ জ্ঞানে। এই স্বামীজি বলছেন যে আমাদের সমস্ত শাস্ত্রে এই একটি কথা আমার খুবই ভালো লাগে, যে কিছুতেই ভয় পেও না, ভয় পেও না। তো অন্য কিছুকে ভয় না পাওয়া, এই আমাদের মহান স্বরূপকে সর্বদা স্মরণ রাখার কথা বলছেন, আর যাতে আমাদের মধ্যে এই দুর্বলতা প্রকাশ করতে না পারে, আর দুর্বলতা না এলে আমার দ্বারা কোনো পাপ কাজ এই দুর্বল কাজ হবে না। কাজেই এই গৃহস্থকে বলছেন যে তুমি তোমার যে অবস্থাতে আছো, যে কর্তব্য কর্মেতে অবস্থিত আছো, ঠিক ঠিকভাবে সম্পন্ন করেই তুমি এগিয়ে যাবে, আর জগতের ঘৃণা উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রেখে অকুতোভয়ে নিজ কর্তব্য করে যেতে হবে। তো এই গৃহস্থ আর দুজনের আদর্শের কথা, কর্তব্যের কথা, বিশেষ করে গৃহস্থের কর্তব্যের কথা আলোচনা করলেন, যে সংসার থেকে সন্ন্যাসী তার আদর্শে নিষ্ঠা রেখে ঈশ্বর উপাসনা করা উচিত, আর তার মনে করা উচিত নয় যে সংসারে ঈশ্বরের উপাসনা করছে না, তেমনি আবার গৃহস্থেদেরও গৃহস্থধর্ম পালন যারা করছেন তাদেরও কিন্তু আদর্শকে ধরে রাখা উচিত, এবং সদা সবার মঙ্গলের চেষ্টায় রত থাকা উচিত, তাদের ওই রকম মনে করা উচিত নয় যে সন্ন্যাসীরাও ভবঘুরে নিষ্কর্মা ঘুরে বেড়ায়। উভয়ের ক্ষেত্রেই আদর্শে নিষ্ঠা আছে কি না সেটাই হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই এই বিষয়টি, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই যে বড় মহান, এইটা স্বামীজি এখন একটি এই গল্পের দ্বারা বোঝাবেন, মহাভারতের গল্পের দ্বারা। আমরা গল্পটা পুরো পাঠ করছি না, আমরা সিনপসিসটা বলে আজকে শেষ করছি। যে এই গল্পতে আমরা দেখতে পাই এক রাজার প্রশ্ন ছিল, কি কি প্রশ্ন, যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে সে বড়, না যে গৃহ থেকে গৃহস্থের সমুদায় কর্তব্য করে যায় সেই বড়। একজন যুবা সন্ন্যাসী রাজাকে এর উত্তরে বলেন, হে রাজন, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু বড়, এবং তা প্রমাণ করার জন্য ওই সন্ন্যাসী রাজাকে বলেন, আসুন কিছুদিন আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, তবে যা বলছি তা প্রমাণিত হবে। অর্থাৎ কি না, বোঝা যাচ্ছে যে এই প্রমাণ কি করে হবে, তর্ক বিচারের দ্বারা এর প্রমাণ হবে না, প্রমাণ তো জীবনে হবে, আচরণে হবে। যে কোনো শাস্ত্রের অর্থ বলছে এটা মহাপুরুষের জীবনীতে পাওয়া যায়, সেই রকম এই যে কে বড় এর প্রমাণ জীবনে দেখতে হবে। তো আমরা গল্পেতে দেখতে পাই যে এক এই পক্ষী পরিবারের জীবন কাহিনী পাই, তাদের ঘরে
যে এই কয়েকজন অতিথি এসেছেন তারা গৃহস্থ, তো যারা ঘরে এসেছে তাদের খেতে দেওয়া তো এই গৃহস্থের কর্তব্য। কাজেই এই পক্ষী পরিবার কী করবেন, যে প্রথমে তাকে শীতের দিনে কাঠ এনে আগুন জ্বালিয়ে তারা যাতে তাদের শীত নিবারণ হয় সেটা ব্যবস্থা করলেন, এখন খাবার জন্য কী করবেন, তারা এক এক করে সবাই আগুনে ঝাঁপ দেন যাতে অতিথিরা তাদের ভক্ষণ করতে পারে। এবং এই গল্পের শেষে ওই সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলেন, এই একদম লাস্টে আছে বাংলা বইয়ের 28 পৃষ্ঠাতে, তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলেন, রাজন দেখিলেন তো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়, যদি সংসারে থাকিতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন, আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতো হোন, যাহার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল, যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন, এই যে লোকের কল্যাণের জন্য পরার্থে জীবন উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন, আর যদি আপনি ত্যাগের জীবনেই বাঁচিয়া লন তবে সৌন্দর্য ঐশ্বর্য ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করিবেন না, প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজন আর যাহা কর্তব্য তাহা অপরের কর্তব্য নয়। এই বলে স্বামীজি এই চ্যাপ্টার শেষ করছেন। আমরা শুধু একটা ঘটনা বলে আজকে শেষ করছি, ঠাকুরের গৃহী শিষ্য নাগ মহাশয়ের জীবন। তো স্বামীজি তখন একটা ঘটনা বলল, তার জীবনের অনেক ঘটনা আছে, তখন বেলুড় মঠ নীলাম্বর বাবুর বাগান বাড়িতে স্বামীজি মঠে আছেন, নাগ মহাশয় এসেছেন, স্বামীজি তখন ব্রহ্মসাধু ব্রহ্মচারীদের উপনিষদ পাঠ নিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। স্বামীজি নাগমহাশয়কে দেখে বললেন যে আজকে পাঠ বন্ধ থাকবে, ঠাকুরের একজন শ্রেষ্ঠ ভক্ত এসেছেন, এবং সাধু ব্রহ্মচারীদের বলেন যে দেখছিস নাগমহাশয়কে দেখ, ইনি গৃহস্থ কিন্তু জগৎ আছে কি নেই এর সে জ্ঞান নেই, সর্বদা তন্ময় হয়ে আছেন। তখন নাগমহাশয়কে স্বামীজি বলেন, আপনি এসে মঠে থাকুন না কেন, আপনাকে দেখে মঠের ছেলেরা শিখবে। তো নাগমহাশয় বলছেন, আমি ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলাম এই কথা, তো ঠাকুর বলছেন তুমি গৃহেই থেকো। আমরা জানি যে এরকম পাওয়া যায় লেখাতে, যে ঠাকুর তাকে একদায়ে বলেন তুমি জনকের মতো গৃহস্থ আশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। এই নাগমহাশয়ের সেই দেওভোগে যে বাংলাদেশে তার বাড়িতে কত এইরকম ভক্ত কখনো কখনো যেতেন, এইরকম একটা বর্ষার দারুণ দুর্যোগে চতুর্দিকে জল প্লাবিত, এই সময় একজন ভক্ত তার এই বাড়িতে গেছেন, সাঁতার কেটে রাত 9টায় এই নাগমহাশয়ের গৃহে উপস্থিত। তো নাগমহাশয় কী করবেন, সেই গৃহস্থটিকে তার প্রিয়, তাকে জানেন, সামান্য সচ্ছনে ভৎসনা করলেও যে এত কষ্ট করে এলে, কিন্তু অবিলম্বে তিনি এই আহারের ব্যবস্থাটি করতে উদ্যত হন, কিন্তু বৃষ্টি তো এত চতুর্দিকে জল বৃষ্টি পড়ছে, তার যে রান্নাঘর তার চাল দিয়েও চালের কুটো দিয়ে জল পড়ছে, ব্যবহারের উপযোগী শুষ্ক কাঠ নেই যে রান্না করবে, তখন কী করছেন, আর কিছু না পেয়ে এই তার এই ঘরের একটা খুঁটি কেটে রন্ধনের ব্যবস্থা করেন। তার স্ত্রী আর এই অতিথি যিনি গেছেন এত তাকে নিষেধ করছেন, তা সত্ত্বেও কিন্তু তিনি কর্ণপাত করেননি, যে এই গৃহস্থের যে কর্তব্য, নাগ মহাশয় এতভাবে তার জীবন এত সুন্দর জীবন, যে গৃহস্থের কী কর্তব্য, সেবা সব কিছু অন্যের জন্য সবসময় দিয়ে দেওয়ার যে এই আদর্শ কর্তব্য নাগ মহাশয়ের জীবনে আমরা দেখতে পাই, যে এই স্বামীজি দেখালেন যে প্রত্যেকেই সেই সন্ন্যাসীও তার যে স্থানে আছে সেখানে শ্রেষ্ঠ, গৃহও তার স্থানে শ্রেষ্ঠ, কেউ কিন্তু ছোট নয়, ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস, নিজ নিজ কর্তব্য করতে প্রত্যেকেই বড়, তবে দেখতে হবে সে আদর্শকে ধরে আছে কিনা। প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, গৃহস্থ তার সেই যে কর্তব্যতে আছে গৃহে আছে সেখানেও কিন্তু সেই মরালিটি এথিক্স এইগুলো বজায় রেখে সদাচার সম্পন্ন সত্যকে অবলম্বন করে সে সমস্ত যদি কাজ করে
তবে সে নিচের দিকে যাবে না, তার হৃদয়ে বলের সঞ্চার হবে, ধীরে ধীরে সে কিন্তু সেই একই ভগবানকে লাভ করতে পারবে। যা কিনা সন্ন্যাসী গৃহ ত্যাগ করে সে ভগবানের উপাসনা করে শাস্ত্র চর্চা করে সেও কিন্তু সেই ভগবান প্রাপ্তি লাভ করতে চায়। দুজনেই প্রত্যেকেই নিজের স্থানে কিন্তু শ্রেষ্ঠ। আজকে এখানে আমরা শেষ করছি। ওম শান্তিঃ 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 হরিঃ ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।